তোমার বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি তো আমরা মানে একটা আদি হিন্দু মানে আসি আমরা মানে সদস্য মানুষ ছোট বড় আচ্ছা এরা মানে ফানি প্লাটে নিছি বাসায় বাড়ি ঘর বাড়ি ঘরের ভিতরে ফানি খানি বন্য উনার বসে পড়তা স্কুলে উঠতে উঠতে আইতে দিতে পারে না এও সমস্যা এরপরে আমরা মেম্বার সে মানে মানে ওই মানে তৃতীয় দিনে মানে স্যার মানে মেম্বার ছিল এবার দেখছি আমরা আজকে ফার্স্ট দিন আমরা যাবতে আছি স্কুলের মধ্যে আজকে আমরা 4 কেজি চাল দিছি তারা তিনজন যে ফ্যামিলি ও ফ্যামিলি মানে মানে 4 কেজি যাই কোনো 10 জন ও ফ্যামিলি তোমার 4 কেজি যাই কোনো 1 জন তার ফ্যামিলি তো মানে ও 4 কেজি পাইছি আমরা মানে নবিস্তে আনছি আইতে আইতে আমরা মাথা পুষি 1 লাখ আর 40 টাকা করে জানো আপনার মানে চাল দিছে 4 কেজি এইভাবে আছে কি আর খুব দুঃখে অস্থি আসি মানে মানে মুখে বাসা কোয়ার মতন নয় বাচ্চা চলে যায় একটা অসুবিধা আছে বড় বাসা হয় আপনার পরিবারও কয় কতজন আছেন আমার পরিবারে 10 জন মানুষ 10 জন লই আপনি কেন আছেন আপনি কতদিন ধরে আছেন গো আমরা তো 5 দিন ধরে আছি আচ্ছা কয়জন আপনার ফ্যামিলির মধ্যে আমরা ফ্যামিলির মধ্যে 8 জন আমাদের মধ্যে উঠতে যে স্কুল পাইতে পারি না খাইতাম পারি না উঠতে যে কষ্ট করতাম খালকো আমার এই সিরা দিছেন আর কিছু দিছেন আপনার পরিবারও কয়জন আছেন আট জন আপনার কবু আমি খুব অসহায় পারি ভিতরটা দেখি আপনারা কি আশ্রা এই হচ্ছে আশ্রয়কেন্দ্র দেওতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাদের ঘর বাড়ি বন্যায় কবলিত হয়ে গেছে তারা এখানে আশ্রয়কেন্দ্রে এসে বসবাস করতেছেন কিন্তু অনেকের এই বিশুদ্ধ পানি খাবার সহ নানা সংকটে রয়েছেন আমরা দেখেও না